প্রস্রাবের জ্বালা পোড়া কিন্তু সবসময় কিডনি রোগের জন্য হয় না বা প্রস্রাবে ইনফেকশনের জন্য হয় না। যেমন অনেক বেশি গরমের মধ্যে প্রস্রাব হয়তো কম হচ্ছে, তার ইউরিনটা অনেক কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটু বার্নিং হবে। সেক্ষেত্রে একটু পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে সেটা চলে যায়। প্রস্রাবের জায়গায় এক ধরনের মাংসপিণ্ড থাকে, সেই মাংসপিণ্ডটা যখন বড় হয়ে যায় সেটা প্রস্রাবের নালিকে চাপ দেয়, সেখানে প্রস্রাবটা স্লো হয়, কিছু প্রস্রাব প্রস্রাবের থলেতে জমে থাকে, সেখানে এক ধরনের ইনফেকশন হয়। আমি প্রফেসর আসিয়া খানম, কিডনি রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রস্রাবের জ্বালা পোড়া কিন্তু সবসময় কিডনি রোগের জন্য হয় না বা প্রস্রাবে ইনফেকশনের জন্য হয় না। যেমন মেয়েদের কিছু কিছু গাইনোকোলজিক্যাল কারণ থাকে যেখানে প্রস্রাবের জায়গাটায় জ্বালা পোড়া হতে পারে, অনেক রকম ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা প্রস্রাব অনেক বেশি গরমের মধ্যে প্রস্রাব হয়তো কম হচ্ছে, তার ইউরিনটা অনেক কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটু বার্নিং হবে। সেক্ষেত্রে একটু পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে সেটা চলে যায়। সবসময় জ্বালা পোড়া কিন্তু ইনফেকশনের জন্য না। যেমন প্রাপ্তবয়স্ক একজন মহিলার এই ইনফেকশনটা গাইনোকোলজিক্যাল কারণে হতে পারে, প্রস্রাব ইনফেকশনের কারণে হতে পারে, কখনো ক্যাথেটার করা হলো, কোনো অপারেশন করা হলো, ইনস্ট্রুমেন্টেশনের কারণে হতে পারে, একজন পুরুষেরও কিন্তু হতে পারে। তবে একজন পুরুষের কিডনি ইনফেকশন কিন্তু একজন মহিলার চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, কারণ মেয়েদের ইনফেকশনটা বেশি হয়। বেশি হওয়ার কারণ হলো অ্যানাটমিক্যালি, মানে জন্মগতভাবে একজন মহিলার যে প্রস্রাবের রাস্তাটা, যেটা পায়খানার রাস্তার খুব কাছে থাকে, প্রস্রাবের রাস্তাটা খুব শর্ট থাকে, ছোট থাকে, যেখানে একজন পুরুষের অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে ইনফেকশনটা খুব কম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একজন পুরুষের যখন ইনফেকশন হয় তখন কিন্তু সেটাকে খুব গুরুত্ব দিয়ে তাকে খুব বেশি থরো ইনভেস্টিগেশন করতে হয়, কারণ একজন মহিলার মতন পুরুষদের ইনফেকশনটা তো কমন না। সেক্ষেত্রে কিছু কিছু বয়স্ক লোকদের ইনফেকশনটা হয় কী কারণে, প্রস্টেট, প্রস্রাবের জায়গায় এক ধরনের মাংসপিণ্ড থাকে, সেই মাংসপিণ্ডটা যখন বড় হয়ে যায় সেটা প্রস্রাবের নালিকে চাপ দেয়, সেখানে প্রস্রাবটা স্লো হয়, কিছু প্রস্রাব প্রস্রাবের থলেতে জমে থাকে, সেই সময় কিন্তু দেখা যায় যে প্রস্রাবটা খুব স্লো হচ্ছে, কিছু প্রস্রাব জমে যাচ্ছে, সেখানে এক ধরনের ইনফেকশন হয়। তো সেই সব ক্ষেত্রের ক্ষেত্র বিশেষে রোগীর সিমটম অনুযায়ী, রোগীর বয়স ভেদে, কোন জায়গায় থাকে, কি অবস্থায় আছে, রোগীর অন্য কোনো রোগ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, ক্যান্সার আছে কিনা, যেগুলো রোগ কিডনি রোগীর প্রস্রাব ইনফেকশন বাড়ায় দেয়। যেমন ডায়াবেটিস একটা খুব কমন রোগ, যে ডায়াবেটিক রোগীদের, বিশেষ করে ডায়াবেটিক ফিমেলদের খুব বেশি প্রস্রাব ইনফেকশন হয়, বারবার ইনফেকশন হয়। কারণ এক নম্বর ডায়াবেটিস একটা ইনফেকশনের জন্য একটা খুব গুড সোর্স হিসাবে কাজ করে, ব্যাকটেরিয়া খুব বেশি জন্মায় যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে প্রস্রাবের থলিতে। তো সেই সব ক্ষেত্রে ট্রিটমেন্টটা নর্মালের চাইতে একটু বেশি সময় ধরে করতে হয়, এবং সেক্ষেত্রেও আমাদের করতে হবে যে ডায়াবেটিস কন্ট্রোল প্লাস তার সাথে ইনফেকশন কন্ট্রোল, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা রোগীকে আলাদা আলাদা ভেবে, তার সিমটম আলাদা ভেবে আমরা ইনফেকশন কন্ট্রোল করতে হবে, প্রস্রাবে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ।